ধারাবাহিক বিস্ফোরণের দিন আর নেই এই বাক্যবন্ধে লালকেল্লা থেকে নিরাপদ ভারতের ছবি আঁকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে সৈন্য সরাতে চীনকে চাপ, লাল ফৌজের সঙ্গে বৈঠকে বার্তা ভারতীয় সেনার। স্বাধীনতা দিবসেও নির্বাচনী রাজনীতি, মোদীর কথায় রাজস্থান পাগড়ি। দেশকে ধ্বংস করেছে পরিবারতন্ত্র, স্বাধীনতা দিবসের ভাষণে বিরোধীদের আক্রমণ মোদীর। ভয়াবহ বিস্ফোরণে কাঁপল রাশিয়া, মৃত অন্তত 25, আহত 66। স্বাধীনতা দিবসকে ভারতকে শুভেচ্ছা আমেরিকার, পাশে থাকার বার্তা। বিধ্বংসী দাবানলে জ্বলছে হাওয়াই, মৃতের সংখ্যা বেড়ে 96। সদ্য পিঠের চোট সারিয়ে উঠেছেন, এবার 15 আগস্টে সকালে 10 জনের দল নিয়ে আয়ারল্যান্ড উড়ে গেলেন জসপ্রীত বুমরা। শীঘ্রই ডার্বির প্রতিশোধ, সমর্থকদের সুরে ইস্ট বেঙ্গলকে হুমকি সাদিকুর। আজও তারা করে বেড়াই 15 আগস্টের বিভীষিকা, স্মৃতিচারণ হাসিনার। আসাম রাইফেলস ময়দানে 77তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সম্পন্ন, জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। কর্তব্যে অসামান্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, পদক এবং শংসাপত্র বিতরণ। পুরনিগমের 34 নং ওয়ার্ডের সাউথ জোনাল অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন স্বাধীনতা দিবস। দেশের 77তম স্বাধীনতা দিবস পালন আগরতলা পুরনিগমে পতাকা উত্তোলন করলেন মেয়র দীপক মজুমদার। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন, প্রদেশ কার্যালয়ে জাতীয় পতাকা তুললেন সভাপতি আশীষ সাহা। সিপিআইএম রাজ্য দপ্তরে যথাযোগ্য মর্যাদায় 77তম স্বাধীনতা দিবস পালন, জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এলবাটেকা পার্কে বীর শহীদ সেনানীদের শ্রদ্ধা জ্ঞাপন, উপস্থিত মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। যথাযোগ্য মর্যাদায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মন্ত্রী রতনলাল নাথের। স্বাধীনতা দিবসের সকালে ঘুড়ির প্রতিযোগিতার আয়োজন, বাধারঘাট মাতৃপল্লী এলাকায় প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল লক্ষণীয়। যথাযোগ্য মর্যাদায় মহাকরণে 77তম স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় পতাকা তুললেন মন্ত্রী রতনলাল নাথ। স্বাধীনতা দিবস উপলক্ষে আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ডে যাত্রীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়, বিজিএমসির পক্ষ থেকে মোট 300টি টমটম এই পরিষেবা প্রদান করে। কাঁঠালিয়া ফার্মার্স ক্লাবের উদ্যোগে 77তম স্বাধীনতা দিবস উদযাপন ও কৃষি মাঠ র্যালি অনুষ্ঠিত, ব্যাপক সংখ্যক কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন। সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপনে পতাকা উত্তোলন, 4 জন চর্মশিল্পীকে সংবর্ধনা জ্ঞাপন। সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন মহকুমার শাসক মানিকলাল দাসের কুচকাওয়াজের 8টি প্লাটুনের অংশগ্রহণ। অমরপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে 77তম স্বাধীনতা দিবস উদযাপন, মঙ্গলচণ্ডী ময়দানে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত। স্বাধীনতা দিবস উপলক্ষে অনুকুটি জেলা ভিত্তিক কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, উপস্থিতি মন্ত্রী টিঙ্কু রায়। দক্ষিণ জেলা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন, জেলা সদর বিলোনিয়াতে রাষ্ট্রীয় ধ্বজ উড়িয়ে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে পালন স্বাধীনতা দিবস। পুলিশ অভিযানের অবৈধ নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক, ঘটনা বিলোনিয়ার রাজনগর পিয়ার বাড়ি থানা এলাকায়। যথাযোগ্য মর্যাদায় কমলপুরে উদযাপিত স্বাধীনতা দিবস, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে সর্বত্রই দেশাত্মবোধকতার আবেশ। 77তম স্বাধীনতা দিবস উদযাপন মোহনপুর মহকুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, পতাকা উত্তোলনে চেয়ারপারসন অনিতা দেবনাথ। আমবাসা মহকুমার নালিছড়া অঞ্চল কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ, রক্তদান শিবিরের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন। স্বাধীনতা দিবস পালন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বাসভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন। রাজ্যে পালিত বাংলাদেশের শোক দিবস সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন, জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। বিস্ফোরক বীরজিৎ, কংগ্রেস সুরক্ষিত নয় অভিযোগ প্রাক্তন সভাপতির, এখনও কংগ্রেসেই আছি দাবি বীরজিৎ সিনহার। স্বাধীনতা দিবস ও ক্লাবের প্রতিষ্ঠাতা দিবসকে কেন্দ্র করে রক্তদান, চক্ষুদান, দেহদান শিবির অনুষ্ঠিত সংহতি ক্লাবের উদ্যোগে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কুড়িনং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তের উদ্যোগে ছাতা বিতরণ।
আমবাসা ডলুবাড়ি স্থানীয় বাজার কমিটির পক্ষ থেকে রিক্রিয়েশন সামাজিক সংস্থার উদ্যোগে পালন স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলনে তৃতীয় লিঙ্গের নাগরিক। মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে আমবাসার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সম্পন্ন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। স্বাধীনতা দিবসের দিন পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাসের নেতৃত্বে গ্রেপ্তার কুখ্যাত নেশা কারবারী, বাজেয়াপ্ত বিপুল পরিমাণে নেশা সামগ্রী। গোমতী জেলায় 77তম স্বাধীনতা দিবস উদযাপন, নেতাজি সুভাষ চন্দ্র মহাবিদ্যালয়ে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তিবাজার মহকুমায় শান্তিবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস পালন, শিশুদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। বৃষ্টিকে উপেক্ষা করে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে কল্যাণপুরে বিএমএসই রিক্সা সংঘের উদ্যোগে টমটম র্যালি অনুষ্ঠিত। বাগমা ব্লক কংগ্রেস কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, অভিযোগের তীর শাসক দলের দিকে। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে বাগমা কংগ্রেস কার্যালয়ে অগ্নিসংযোগের সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের দাবি, অন্যথায় কংগ্রেসের বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি। ধর্মনগর বটরশি এলাকায় বাইক দুর্ঘটনায় আহত দুই যুবক, আহতদের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। স্বাধীনতা দিনে বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন, ঘটনা ধর্মনগর থানাধীন আনন্দ বাজারে। জিরানিয়া বৃদ্ধনগর স্কুল মাঠে স্বাধীনতা দিবস পালিত, জাতীয় পতাকা উত্তোলন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশালগড়ে এলএম সাহার পেট্রোল পাম্প বন্ধ করে দেয় কর্মীরা, অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় কর্মীদের প্রতি দুর্ব্যবহার মালিকের ছেলের। চুয়াডাঙ্গা আড়ালিয়ায় শাহ আলম মিয়া নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, অভিযোগের তিনি জসিম, ওয়াসিম ও কিষান তিনজনের বিরুদ্ধে। উৎসাহ উদ্দীপনা সমাপ্ত হল 13 দিন ব্যাপী কিনাপতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট করবুক মহকুমার ঝড়চুরিয়া স্কুল মাঠে। করবুক মহকুমার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও প্রাইজ মানি প্রদান করা হয়। টুর্নামেন্টে চাকমা সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।